আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আজকে আমি আপনাদের সাথে জাসকল নামের একটা মোবাইল অ্যাপের সাথে পরিচয় করে দিব। এটা একটা ফ্রি ইন্টারন্যাশনাল কলিং অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে আমরা কী কী সুবিধা নিতে পারি এবং কী কী অসুবিধা রয়েছে এই অ্যাপের জানবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ওকে, প্লে স্টোরে হয়তো আপনি এই ধরনের অ্যাপ অনেক সার্চ করেছেন, তবে আমরা আজকে জাসকল নামের এই মোবাইল অ্যাপটিকে নিয়ে কথা বলবো। তো স্বাভাবিকভাবে আমরা অ্যাপটিকে ওপেন করলাম এবং স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদেরকে গুগল অ্যাকাউন্ট অথবা নাম্বার দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলছে। সচরাচর অ্যাপগুলোতে যে ধরনের হয়, তো আমরা এখান থেকে আমাদের নাম্বারটাকে টাইপ করে দিব এবং আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। তো আমরা বাংলাদেশ থেকে যেহেতু অ্যাকাউন্ট খুলছি, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম এবং এরপর আমাদেরকে নাম্বার দিতে হবে। তো নাম্বার দেওয়ার পর আপনি কন্টিনিউ করবেন, তারপর আপনাকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এই ব্যাপারগুলো আপনারা অনেকেই জানেন, তারপর হয়তো আমি শুধু এইভাবেই বলছি। এনিওয়ে, সো ভেরিফিকেশন আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে মেইন ইন্টারফেসে। এখানে আসার পর আপনি এখান থেকে ডায়াল প্যাডে চলে যেতে পারেন। এখান থেকে আপনি বিশ্বের যে কোনো নাম্বারে আপনি কল করতে পারেন, আর কল করার আগে অবশ্যই আপনাকে এখান থেকে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করে আপনি কল করতে পারবেন। তো আমরা কল করব, তবে আমরা দেখাচ্ছি কল করার জন্য যে ক্রেডিট দরকার সেই ক্রেডিট আপনি কীভাবে আর্ন করতে পারেন। তো এখানে 5-10 ক্রেডিট দেওয়া থাকতে পারে, তবে যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশে কল করতে গেলে 360 ক্রেডিট দরকার। 360 ক্রেডিট আপনাকে এখান থেকে বিজ্ঞাপন দেখে আপনাকে আর্ন করতে হবে। তো এটা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। যদি আপনাদের কখনও প্রয়োজন হয় যে আপনাদের অফলাইনে এভাবে কল করার প্রয়োজন, তখন আপনারা বিজ্ঞাপন দেখে একটু কষ্ট করে আপনারা এভাবে কল করতে পারেন। তো আমরা দেখাচ্ছি একটা কল করে আপনাদেরকে। তো আমরা যখন এই ফোন থেকে আমাদের এই ফোনটাতে কল করলাম জাসকল অ্যাপটিকে ব্যবহার করে, এবং ওই ফোনে আমাদের জাসকল অ্যাপ নেই ধরুন, তো আমরা এখান থেকে কিন্তু অফলাইনে কল করতে পারছি। সো আমাদের নাম্বার টাইপ করে এখান থেকে আমরা কল করে দিলাম। একটু ওয়েট করে দেখি কী অবস্থা। তো আপনারা আগে দেখেন, দেন আপনাদের কাছে যদি অ্যাকসেপ্টেবল মনে হয়, তারপর আপনারা ইনস্টল করে অ্যাপটিকে ট্রাই করতে পারেন। আর জাসকল মূলত আমাদেরকে স্পন্সর করেছে ভিডিওটি, আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি অ্যাপটির সাথে। ওকে, এই যে দেখতে পাচ্ছি আমরা আমাদের এই নাম্বারটিতে কল চলে আসছে। সো এখান থেকে আমরা যদি কল রিসিভ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে আমরা এভাবে কথা বলতে পারবো। যদি কখনও মনে হয় যে আপনার দেশের বাইরে কাউকে কল করার প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে কিছু বিজ্ঞাপন দেখে সেটা কয়েন আর্ন করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে এগুলো পারচেস করতে পারেন ক্রেডিট। হ্যাঁ, আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি এখান থেকে এটাকে পারচেস করে নিতে পারেন, তাহলে আপনি অনেকক্ষণ কথা বলতে পারবেন। এনিওয়ে, সো এরপর আমরা এছাড়াও এখান থেকে চাইলে ইনভাইটেশন অপশনটিতে যাওয়ার পর আমরা একটা রেফার কোড দেখতে পাবো। আমাদের এই রেফার কোডটি দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট খোলে, তাহলে আমরা এখান থেকে একটা বড় ধরনের বোনাস ক্রেডিট পেয়ে যাব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই জাসকল অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে একবার চেক করতে পারেন। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম।